এই যে তোমার দাদা কবে থেকে জমিদারির কাজকর্ম দেখাশোনা করছে আর তুমি তুমি দিন রাত প্যাপু করে বাঁশি বাজিয়ে আর গান গেয়ে সময় নষ্ট করছো শোনো আজ থেকে ওই গান বাজনা বন্ধ করে জমিদারির কাজকর্ম দেখাশোনা করবে নাই মশাই আগে কর্তা আপনি সেরেস্তার খাতাপত্র গুলো ওকে ভালো করে বুঝিয়ে দিন তাহলে কালকেই ও নায়েব মশাইয়ের সঙ্গে সদরপুর গ্রামে চলে যাক আমাদের বকেয়া খাজনাগুলো আদায় করে আনুক হ্যাঁ নায়েব মশাই আপনি কালই ওকে নিয়ে সদরপুরে চলে যান শোনো ওসব অকাজ ছেড়ে কালকে নায়েব মশাইয়ের সঙ্গে খাজনা আদায় করতে যাবে বুঝেছ না বোঝার তো কিছু নেই ঠাকুরপো জমিদারের ছেলে হয়ে জন্মেছ খাজনা আদায় তো করতেই হবে তুমি দয়া করো বৌদি এসব আমার দ্বারা হবে না বৌদি তুমি দাদাকে বোঝাও ও সদরপুরে আমি যাব না এসব আমার একদম ভালো লাগে না ঠিক আছে তোমার দাদাকে আসতে দাও বলে দেখব তবে কিছু হবে বলে আমার মনে হয় না বাবা কারুর কথাই শুনবেন না উমা এই সাত সকালে কোথায় যাচ্ছিস তুই কই না তো এভাবে টোটো করে ঘুরে না বেরিয়ে তোর দাদাকে একটু সাহায্য করলে তো পারিস ওসব জমিদারি কাজ আমার ভালো লাগে না মা প্রথম প্রথম ভাল লাগবে না তারপর দেখবি ঠিক মন বসে যাবে জানা তোর বাবার কথা মতো সদরপুরটা ঘুরিয়ে আয় না উনিও খুশি হবেন আবার তোরও কাজ শেখা হয়ে যাবে ঠিক আছে খাজনা বাবদ এক বস্তা ধান এসো এসো ওখানে রাখো চম্বু বাউরে কোথায় গেলি রে চম্বু বাউরি তুই শম্ভু বাউরি আগে আগে হ্যাঁ হুজুর চম্বু বাউরির কাছে খাজনা বাবদ পাওনা দেড় বস্তা টান হুজুর আমার একমাত্র জোয়ান ছেলে আজ এক মাস হলো মারা গেছে হুজুর এই বয়সে আমি ভালো করে চাষ করতে পারিনি আমি আমি খাজনা দিতে পারবো না হুজুর খাজনা অনাদায়ে 50 ঘাট চাপ ঠিকই কর্তা বাবু সেই রকমই নির্দেশ আছে ছোট বাবু মাঝে মাঝে না চাপ মেয়েটি কে রে শম্ভু ছেলের বউ বাড়ি জমিদারের বিচার বা একটু অসহায় বুড়ো বাবাকে চাবুক মেনে তুমি কাজ না আদায় করছো শুনে রাখো আমি অভিশাপ দিচ্ছি ওই জমিদারকেও যেন একদিন ভগবানের হাতে চাবুক খেতে হয় নিষ্ঠুর জমিদারকেও অকালে চলে যাওয়া ছেলের সঙ্গে যেন এইভাবে এইভাবে কাঁদতে হয় তোমার এত বড় সাহস আমার হুকুম অগ্রাহ্য করে তুমি খাজনা আদায় না করে ফিরে এসেছো তারপর আমারই সামনে দাঁড়িয়ে নির্লজ্জের মতো বলছো ওদের খাজনা মুখ করে দিতে বাবা ওরা খুব গরিব চুপ করো বলরাম বাবা কালই সদরপুর গ্রামে যাবে আর যদি ওরা বকেয়া খাজনা দিতে না পারে সব কটাকে পিছমনা করে বেঁধে এখানে নিয়ে আসবে আচ্ছা বাবা আমি এখানে দান খয়রাত করতে বসিনি বুঝেছ যাও আমার চোখের সামনে যাও শোনো মাঠে ঘাটে বাঁশি বাজিয়ে ঘুরে বেরিও না তো জমিদার বাড়ির সম্মান হানি হয় কথাটা যেন মনে থাকে
দেখছো সর্দার? দেখ না কেনে এই জায়গাটা কত সুন্দর, আমরা এখানেই তাম্বু লাগাই না কেনে? হ্যাঁ সর্দার, ভালো জায়গা বটে। বনওয়ারি, এ বনওয়ারি, হুকুম সর্দার, আমরা এখানেই তাম্বু লাগাইব, সুবাইকে বলে দে। আরে শুনো 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 জব্বাই, আমরা এখানেই তাম্বু লাগাইব, এই সর্দারের হুকুম বটে। ই হলো সর্দারের তাম্বু।
পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই। ও যেখানে চোখ রাখি তোমাকে খুঁজি তাই, পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই। কোনো মানা মানে না তো এ অবুঝ মন, কোনো মানা মানে না তো এ অবুঝ মন, এসো 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 কাছে এসো, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া ফাঁকা এ জীবন, কবে হবে মধুর মিলন, মধুর মিলন, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া ফাঁকা এ জীবন, কবে হবে মধুর মিলন, মধুর মিলন, এসো এসো কাছে এসো, এসো এসো কাছে এসো।